জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম, নিজেদের ব্যর্থতা গোপন করতে কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা? প্রশ্ন টিআইবির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে জানিয়ে দেব উপজেলা নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর্থিক খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ও জনগণের অর্থের শেষ অবলম্বন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এমন সিদ্ধান্তকে জনস্বার্থে ব্যাংকিং ও আর্থিক খাতে তথ্য প্রকাশে গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের পথে অভূতপূর্ব প্রতিবন্ধকতা উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বরাত দিয়ে আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, ব্যাংকিং ও আর্থিক খাতে তথ্য সংগ্রহে গণমাধ্যম ও সংবাদকর্মীরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে প্রায় মাসাধিকাল ধরে বাধার সম্মুখীন হচ্ছিলেন। এক্ষেত্রে নিরুপায় হয়ে সমস্যা সমাধানে গভর্নরের সহায়তা চাইলে ইতিবাচক কোনো ফল আসেনি। এটিকে জনগণের তথ্য জানার আইনসিদ্ধ অধিকার নিশ্চিতের পথে অনৈতিক ও স্বেচ্ছাচারী পদক্ষেপ উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন রাখেন, খেলাপি ঋণ, আর্থিক প্রতারণা ও জালিয়াতি এবং সার্বিক সুশাসনের অভাব সহ নানাবিধ সংকটে ব্যাংকিং খাত যখন জর্জরিত, তখন তথ্যের অবাধ প্রবাহ বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্ব সবার কাছে কি বার্তা দিতে চান, কিংবা এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কি অর্জন করতে চায়? তবে কি খাদের কিনারায় উপনীত ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় নিজেদের ব্যর্থতা তথ্য গোপন করতেই এই উদ্যোগ, নাকি যারা ঋণ খেলাপি ও জালিতাই সহ এ খাতের সংকটের জন্য দায়ী তাদের সুরক্ষা স্বার্থ সুরক্ষার প্রয়াসেটি? গত কয়েক বছরে আর্থিক খাতে হাজার হাজার কোটি টাকা কেলেঙ্কারি যেসব তথ্য জনস্বার্থে প্রকাশিত হয়েছে তার বেশিরভাগই এসেছে গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ ব্যাংকে অবাধ প্রবেশাধিকার সূত্র ধরে, এমন কথা স্মরণ করে দিয়ে ডক্টর জামান বলেন, তবে কি ধরে নিতে হবে? বাংলাদেশ ব্যাংক এ খাতে অনিয়মের সঙ্গে জড়িত ঋণখেলাপি জালিয়াতি অর্থ পাচারের মতো অপরাধী মহলের অব্যাহত সুরক্ষা নিশ্চিতে কাজ করছে এবং চক্রটির হাতে বাংলাদেশ ব্যাংকের নীতি ও নেতৃত্ব যে জিম্মি হয়ে পড়েছে তা গোপন করতে এহেন নিন্দনীয় পদক্ষেপ নিয়েছে। ব্যাংকিং খাত নিয়ে জনমতে যখন আস্থার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিংবা ব্যাংকের গ্রাহকদের স্বার্থ সুরক্ষার নামে ব্যাংক একীভূতকরণ নিয়ে যখন কেন্দ্রীয় ব্যাংক নিজে দৃশ্যমান কিং কর্তব্য বিমুখ, তখন গোপনীয়তার ঘেরাটোপ আরও বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করে টিআইবি। গণমাধ্যম কর্মীরা নিরুপায় হয়ে সমস্যা সমাধানে গভর্নরের সহায়তা চাইলে ব্যাংকিং খাতের তথ্যের স্পর্শকাতর বিষয়ে গণমাধ্যম ও সংবাদ কর্মীদের প্রশিক্ষণের নামে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার মাধ্যমে মূল বিষয় এড়িয়ে বাস্তবে সাংবাদিকদের বাধাহীন তথ্য সংগ্রহের সুযোগ ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যে বাংলাদেশ ব্যাংক নারাজ তা পরিষ্কার বলে উদ্বেগ প্রকাশ করে টিআইবি। এটি শুধু স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ নয়, বরং ঔপনিবেশ মানসিকতার পরিচয় ব্যাখ্যা দিয়ে টিআইবি পরিচালক বলেছেন, সমস্যা সমাধান না করে গভর্নর যে পাশ নির্ভর ব্যবস্থা চালু করার কথা বলছেন, প্রশিক্ষণের প্রস্তাব দিচ্ছেন, তা আর যাই হোক, গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব, বিশেষ করে অনুসন্ধানে প্রতিবেদনে তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাস্তব অপ্রতিরোধ্য নিষেধাজ্ঞা আরোপই শুধু নয়, বরং এর ফলে বাংলাদেশ ব্যাংকের যে কোনো পর্যায়ের কর্মকর্তা সাংবাদিকদের সাক্ষাৎ প্রদানে বিরত থাকতে চাইবেন, কেননা সাক্ষাতের পর সংশ্লিষ্ট সাংবাদিক প্রতিবেদন প্রকাশ করলে নির্দিষ্ট কর্মকর্তা যে প্রশাসনিক জবাবদিহি নামে হয়রানির মুখোমুখি হতে হবে তা না বললেই চলে, অর্থাৎ তথ্যপ্রাপ্তির সুযোগ কার্যত রুদ্ধ হবে। জনগণ ব্যাংকিং খাতে কি হচ্ছে, কেন এবং কারা জনগণের অর্থ লোপাটের ফলে লাভবান হচ্ছেন তা জানার অধিকার থেকে বঞ্চিত হবেন, যা কোনোভাবে সুবিবেচনার কাজ হতে পারে না। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের মনে রাখতে হবে তারা জনস্বার্থে সুরক্ষার ভূমিকা পালনের কথা, ঋণখেলাপি আর ব্যাংকিং খাতের সংকটের জন্য দায়ী মহলের নয়।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংক নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের পরিস্থিতি নিশ্চিতে অবিলম্বে উক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণার মাধ্যমে অবাধ তথ্য প্রকাশের পথকে সুগম করবেন এমনটাই প্রত্যাশা করে টিআইবি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত 8:20 বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানী গুলশানে তার বাসভবন ফিরে যায় যান বিএনপির মহাসচিব। রাত 9:00 দিকে তিনি বের হয়ে আসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শারিল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরোজায় গিয়েছিলেন। তবে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 7 জানুয়ারি সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না তা জনগণের কাছে প্রমাণিত। শুক্রবার নারায়ণগঞ্জে 2500 তাপদায়ে সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 2500 থানার বিভিন্ন জায়গায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। সুমন বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে দেখছে ভারতের চোখে। বাংলাদেশের 98% মানুষ দেশনায়ক তারেক রহমানের ডাকে 7 জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করে দেখিয়ে দিয়েছে এই নৌকা বাংলাদেশের নৌকা নয়, এই নৌকা অন্যের নৌকা, বিদেশি নৌকা। তিনি বলেন, উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে ডামি নির্বাচন, জনগণ এই একদলীয় নির্বাচনকে বয়কট করবে।